Are you looking for Imam? Yes. What can I do for you? আপনি ইমামের সন্ধান করছেন, আমি আপনার জন্য কি করতে পারি? তিনি বললেন, হ্যাঁ, আমি এখন মুসলমান হয়ে যাব। কেন মুসলমান হবেন? দুটি কথা তিনি বললেন। সুদানিদের যে জামা এটা পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাতটা এরকম লম্বা, টানের সাথে পর্যন্ত উঠে যায়। আমি মক্কা শরীফে গেলে সুদানিদের জামা পড়ি, মানুষ আমারে দেখে কয় তুমি মিনাই নেন, তোমার চেহারা হইলো মালয়েশিয়ান, তুমি সুদানি কোথায় পড়ছো? আমি কইলাম, তোর চেহারা হলো উগান্ডার, তুই সৌদি আরবে আড়স কেন? এমন লাগা লাগছে, আচ্ছা আমারে মালয়েশিয়ান কি দেখছে আমার ভিতরে, নাকটা একটু বোসাই জন্য বোধ হয় মালয়েশিয়ান। আমি ওরে বললাম, তুই উগান্ডার, ক আল্লাহ হারাম আলাইক, তোর জন্য হারাম হয়ে যাবে, আমি এখানে জন্ম নিছি। আমি কই, তোর চেহারা উগান্ডার, তুই আমারে মালয়েশিয়া পাঠাস কেন? আমি তো বাংলাদেশের মানুষ, ঠিক কি না? আমার দেশ কত সুন্দর দেশ, বলেছি আম একটা খাওয়া দেবো সারা জীবন জিব্বা সার্ভিস, শুধু কি খেলাম গো? দেখেন না, যাদের মোষ ওরা শুধু মোষ চাটে, আম খেতে গেলে মোষ মুখের ভিতরে ঢুকে যায়, কখন যে আম শেষ হয়েছে জানেই না সে। এক শিখ আম খাচ্ছে, আম শেষ, বড়াও শেষ, ওই যে ভিতরের পোটকাটা ও চাটতে চায়, তাহলে হোয়াট আর ইউ সাকিং ম্যান, হে তুই কি চাটস? কয়ে এ সাকিং আ ম্যাং হই না, আমি আম খাইতেছিলাম। আমি কইলাম, আম তো শেষ, এখন তো মোষ খাইতেছ। আমার রাসূল বলেছেন, মোষটা ছোট করো, কত সুন্দর নিয়ম, ঠিক না বেটি? দাড়িটা ছেড়ে দাও। এখন যারা দাড়ি ছেঁচে মোষ মোটা করে রাখে, এরা মুশরিকদের অনুসারী। মুশরিকরা এই বেয়াদবি করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আফুল লেহিয়া অক্সু শারিব, মোস্কাটে খাটো করো, দাঁড়ি তোমরা ছেড়ে দাও। এরা মোস মোটা করে রেখেছে, ব্রিটিশরা মোসের জন্য পয়সাও দিত, কি দিত? পয়সা দিত, অথচ দাঁড়ির জন্য পয়সা দেওয়া উচিত, ঠিক না বা ঠিক? দাঁড়িয়ে আছে যার শক্তি বেশি, তার দাঁড়িয়ে আছে যার যৌবন লম্বার হয় তার, আল্লাহু আকবার। আজকে বলবো না সব, কারণ আরো কিছু তো জমা রাখতে হবে। নূর চাই কার কাছে? আল্লাহর কাছে নূর। সারা কোরআনে নূর এক বচন আর জুলমাত বহু বচন। নূরের মালিক কে? যেখানে আনোয়ার বলা দরকার ছিল, নূরের বহু বচন কি? আনোয়ার। কিন্তু আল্লাহ সেখানে বলেছেন নূরুন আলা নূর, নূরুন আলা নূর। আল ইসলাম নূরুন অল কুফর জুলমা, আল ইসলাম হাক্কুন অল কুফর বাতিল। ইসলাম আছে যেখানে নূর আছে, ইসলাম নাই যেখানে নূর নাই। একটা লোক মারা গেছে আরব ওয়ার্ল্ডের একটা জায়গায়, তিনাকে কবর দেয়া হলো, তার কবর উপরে ইয়াসিন সুরার লেখা উঠছে। আরো আস্তে কন, সুবহানাল্লাহ। তার কবরে যখন লোকজন কবর দিয়ে এসেছে, মাটিতে শুধু ইয়াসিন সুরা উঠছে। তার বিবিকে বলা হলো, কি আমল আপনার স্বামী করতো? বিবি বলল, দৈনিক কয়েকবার তিনি ইয়াসিন সুরা পড়তেন। ইয়াসিন কলবুল কোরআন, হাদিসটি 52। কিন্তু ইয়াসিন পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির সহিহ বর্ণনা, যে কোনো একটা উদ্দেশ্যে যদি কেউ ইয়াসিন পড়ে, তার উদ্দেশ্যটা কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। ইয়াসিন আপনারা পড়বেন, প্রত্যেকটি সুরাই হলো আমাদের জন্য নূর। সবচেয়ে বেশি নূর হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইলা আখিরি সূরা পড়ে নেবেন। একজন মা কালমা পড়লেন, তিনার বয়স তখন 52 বছর, 1990 সাল, আমি তখন খুব বুড়ো একজন মানুষ, চেংড়া, আচ্ছা চেংড়া, ঠিক আছে। তিনি কালেমা পড়লেন, আমি তাকে একটা কোরআন শরীফ উপহার দিলাম, তিনার নাম ছিল সুজান উইন্টার, ইন্টারনেটে টিপ দিলে পেয়ে যেতে পারেন। তিনি মডেল ছিলেন, মডেলিং করতেন, খুব গরিব ছিলেন, হেলিকপ্টারের মালিক তিনি, ল্যাম্বগিনি গাড়ি ছিল, 12 দরজার গাড়ি ল্যাম্বগিনি।
তো তিনি আমার মসজিদে আসলেন, এসে তখন আমার দাড়ি মুছ উঠে নাই, তখন এসে তিনি বসে আছেন একদম ফর্সা মতো মানুষ, রেডিশ ব্লোন বলে এটাকে, লাল চুল সাদা চামড়া, এরকম একটা নেকাব দিয়ে বসে আছেন আমার ক্লাসে। আমি হঠাৎ করে ওনাকে দেখে বললাম, হে হু দ্য হেল ইউ লুকিং ফর, আপনি আমার অনুমতি ছাড়া আসলেন কেন, কে আপনি, কাকে চাচ্ছেন? বলছে, ক্যান আই টক টু ইমাম প্লিজ? আমি ইয়েস আই এম দ্য ইমাম। কেন না, ইউ আর টু ইয়ং ম্যাম। কইলাম, আমি ইমাম, তুমি খুব ছোট মানুষ, তুমি ইমাম হইবে কেমনে? আমি উপর থেকে গিয়ে রুমাল টুমাল পরে চশমা টশমা লাগিয়ে আনছি। ইয়েস, আর ইউ লুকিং ফর ইমাম? ইয়েস, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আপনি ইমামের সন্ধান করছেন, আমি আপনার জন্য কি করতে পারি? তিনি বললেন, হ্যাঁ আমি এখন মুসলমান হয়ে যাব। কেন মুসলমান হবেন? দুটি কথা তিনি বললেন, হয় না ওয়াজি অং, আমি যখন 25 বছরের মেয়ে ছিলাম, মা খাদিজার জীবনী আমাকে একজন উপহার দিয়েছে, এই জীবনীটা আমি যতবার পড়েছি আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার বিচার, এই পৃথিবীতে খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলার জন্ম হয় নাই। নোবেলেস্ট ওমেন ইন দ্য হোল হিস্ট্রি অফ হিউম্যান বিইং, মানুষের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নারী মা খাদিজা। দ্বিতীয়, আমি আপনার এখানে এসেছি, প্রায় 200 থেকে 250 বাচ্চা কোরআন পড়ছে, এই বাচ্চাগুলোকে আপনি একা কন্ট্রোল করছেন, এটা আমার কাছে মেডিকুলাস লেগেছে, এটা ঐশী, এটা পৃথিবীতে সম্ভব না। কারণ আমাদের দেশে 25 জন টিচার, যদি একজন টিচার যদি 25টা ছাত্রকে কন্ট্রোল করে, ব্রিটিশ সরকার তাকে উপহার দেয়। আর আপনার ক্লাসে 150-200 পোলাপাল আপনি একা পড়াচ্ছেন, কোনো গন্ডগোল নাই। এতেই বুঝলাম এটা সত্য ধর্ম। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? তিনি পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বললো, তারে খরসুড়াই দু নাও, এখন তো আমি কালেমা পড়েছি, কালেমার আগের জীবন একটা আমি ডেলি 5 বোতল হুইস্কি খেতাম, হুইস্কি মদের ভিতরে সবচেয়ে দামিটা, 5 প্যাকেট বেনসন সিগারেট লাগতো আমার, এখন আমি কি করব বলো? আমি বললাম, দিস কালেমা সেজ ইউ শুডন্ট টাচ দ্য হুইস্কি, এই কালেমা পড়ার পরে তুমি আর মদ স্পর্শ করতে পারবা না, সিগারেটও খাইতে পারবা না, যদিও বহু ইমামও সিগারেট খায় বাংলাদেশ। কি বলেন আপনারা? খান না। আমি এক জায়গায় বাংলাদেশের এক মসজিদে গিয়ে দেখি 3 জন বিড়ি খাচ্ছে মসজিদের ভিতরে, আমি ঢুকছি, এখন এরকম করতেছে, ধোঁয়া সরাচ্ছে। আমি কইলাম, কি হয়েছে? কয় না, কিচ্ছু না, ধোঁয়া। আমি বললাম, আপনারা খেয়ে হয়, আমি মসজিদের সভাপতি, এইন মুয়াজ্জিন, এইন ইমাম, 3 জন একসাথে বসে মসজিদে বিড়ি খাচ্ছে জামাত করে হুজুর, অথচ বিড়িতে 1100 রোগ, কয়শ 1100 রোগ, জর্দা করো 1100 রোগ খায়, আমরা এগুলো খাবো না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলে না, আমি মহিলাকে বললাম এগুলো খাওয়া যাবে না, বলে বলছে আমার শরীর কামড়ায়, বিড়ি যারা খায়, বিড়ি না খেলে কি হয়, শরীর কামড়ায়। আমি 3টা লং, দারচিনি আর এলাচি দিয়ে ঘুটে ব্লেন্ড করে একটা ওনাকে 1 বোতল দিয়ে আসলাম, এরকম বললাম, যখন শরীর কামড়াবে এটা হাতে নিয়ে মুখে দিয়ে দিও, 1 সপ্তাহের ভিতরে তিনি ভালো। আরো আস্তে কর না, সুবহানাল্লাহ, অনেক লম্বা হিস্টোরি। উনি মারা গেলেন, কেন এখন খেজুর দিচ্ছ? সবাইরে দাও, ওই সবাইরে সবাইরে দাও, আমার জন্য খেজুর আনছে ছেলেটা, আল্লাহ ওকে কবুল করুক। আপনারা একটু ফু দিয়ে দেন, কি দিয়ে ফু দিলেন? বিসমিল্লাহ পড়ে ফু দেন, হুদা ফু দিয়ে স্যাপ দিলে তো লাভ হবে না, বিসমিল্লাহ পড়ে ফু,
পরে খাবো ইনশাল্লাহ, এখন খাইলে পেট মোটা হয়ে যাবে। দেখেন না হুজুরদের পেট কিরকম মোটা হয়, কারণ হুজুরটা তো কাউকে না বলে কয় যে আপনার দুরুদ পড়েন ও চা খাইতে থাকে, তো মানুষের নজর ঢুকে চায়ের ভিতরে, ব্যাস হুজুরের পেট চাতে এরকম হয়ে যায়। ঢোল সবাইকে দিয়ে খাবেন,